আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ঘরে বসে কিভাবে খুব সহজে মাত্র 5 মিনিটে আপনারা বাংলাদেশের যে কোনো রুটের টিকিট কাটতে পারবেন। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার ইউজার ইন্টারফেস। তো আমি এখান থেকে হচ্ছে স্লাইড আপ করে চলে যাব হচ্ছে প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে হচ্ছে আমরা সার্চ করব রেল রেল অ্যান্ড রেল সেবা, রেল সেবা আর কি। সো রেল সেবা সার্চ করার পরে এখানে দেখতেছেন যে আমার অ্যাপটা ইনস্টল করা। সো এখানে বেসিক্যালি হচ্ছে যেহেতু অ্যাপটা ইনস্টল করা, সো আমরা এখান থেকে হচ্ছে ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। সো সেইখান থেকে আমরা এখানে অ্যাগ্রি দিয়ে দিব। অ্যান্ড আপনার এই এই যে ফুল প্রসেসটা এখান থেকে আমি বুঝিয়ে দিতেছি যে প্রথমে আপনারা এখানে দেখতেছেন রেল সেবা, রেল ট্রেন ইনফরমেশন, ভেরিফাই টিকিট, ফুড, রেটিং অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, এখান থেকে আপনারা এই এই জিনিসগুলো দেখতে পারবেন। সো এই হচ্ছে বেসিক জিনিস। এখানে হচ্ছে ফ্রম, আপনি কোথা থেকে হচ্ছে ট্রেনে উঠতে চান, কোথায় গিয়ে নামতে চান, টু, হ্যাঁ কোথায় গিয়ে নামতে চান, অ্যান্ড এই হচ্ছে ক্লাস, মিনস হচ্ছে আপনি কোথায় পড়েন সেটা না, এটা হচ্ছে যে এই ক্লাস মানে হচ্ছে আপনার আপনার গোষ্ঠী কেমন সেটাও না। এই ক্লাসটা হচ্ছে যে আপনি কোন ধরনের সিটে বসতে চাচ্ছেন সেটা হচ্ছে এই ক্লাস, হ্যাঁ। আর এই হচ্ছে জার্নি ডেট, আপনি কবে হচ্ছে জার্নি করতে চাচ্ছেন। আর এখান থেকে হচ্ছে সার্চ ট্রেন। আর এই অ্যাপের এই ফুল প্রসেসের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করা লাগবে, এনআইডি কার্ড ভেরিফাইড করা হচ্ছে একটা অ্যাকাউন্ট করা লাগবে, একটা ফোন নাম্বার দিয়ে এনআইডি কার্ড ভেরিফাইড করে। সো আমরা হচ্ছে আমাদের যেহেতু খোলা আছে, সো আমরা ওগুলা দেখাচ্ছি না, আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। সো অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আপনারা খুব ইজি, সো এটা আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন সার্চ করব, এখানে আমরা কোথা থেকে হচ্ছে রওনা করব। সো আমাদের গন্তব্য হচ্ছে দর্শনা হল্ট, অ্যান্ড আমরা যাব হচ্ছে ঢাকা থেকে। সো ঢাকা থেকে যেহেতু আমরা উঠবো, বা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ইয়ে করতে পারেন, যেমন নওগাঁ যদি আমি সিলেক্ট করি, এই যে নোয়াখালী বা নোয়াপাড়া এরকম চলে আসছে, বা আমি যদি রাজশাহী সিলেক্ট করি, তো এই যে রাজশাহী, রাজশাহী থেকে আপনি উঠতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো রেলওয়ে থেকে আপনি, মানে রেলওয়ে স্টেশন থেকে আপনি উঠতে পারবেন, এই হচ্ছে বিষয়। সো আমরা যেহেতু ঢাকা থেকে উঠতেছি, সো আমরা ঢাকা টাইপ করব, ঢাকা। সো ঢাকা টাইপ করলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা আমাদের গন্তব্য স্থান সিলেক্ট করব, সেটা হচ্ছে দর্শনা, দর্শনা। এই যে দর্শনা চলে আসছে, দর্শনা হল্ট, যেহেতু আমরা দর্শনা গেদে বর্ডার দিয়ে কলকাতা যাব, সো এই এই রুটে ট্রেন টিকিট কাটবো আমরা আজকে। সো এই যে দর্শনা হল্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড এই যে এখানে বলছিলাম যে ক্লাস, আপনি কোন কোন ক্লাসে পড়েন সেটা না, বা আপনি কোন ক্লাসে বিলং করেন সেটাও না, মানে আপনার গোষ্ঠী কেমন বা আপনার আচরণ কেমন সেই জিনিসটা আমি বুঝাই নেই এখানে, বা রেলওয়ে এটা বুঝাই নেই, এইটা বুঝাইছে যে আপনি কোন সিটগুলো চুজ করবেন। তো এই যে ঢাকা অ্যান্ড দর্শনা বা বেনাপোল, এই রুটে হচ্ছে আপনি দুই ধরনের সিট পাবেন, একটা হচ্ছে স্নিগ্ধা আর আরেকটা হচ্ছে এস চেয়ার। সো আমাদের আমাদের সিটটা আমরা চুজ করবো হচ্ছে এস চেয়ার, যেহেতু এটা কম্পারেটিভলি প্রাইস কম, সো আমরা এস চেয়ার সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমরা সিলেক্ট করবো হচ্ছে জার্নি ডেট। এখানে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে এই জার্নি ডেটের ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আপনি হচ্ছে একটা অগ্রিম টিকিট কাটতে পারবেন, সেটা হচ্ছে 10 দিন আগে থেকে। সো সকাল 8টা থেকে হচ্ছে যদি টিকিট কাটেন তাহলে হচ্ছে ভালো সিটগুলো পাবেন। সো আমি এইখানে চুজ করবো 19 তারিখ। এখন আমি সার্চ ট্রেনস এখানে হচ্ছে সার্চ করব। সার্চ করার পরে প্রথমে যেটা আসছে সুন্দরবন এক্সপ্রেস 726, এই যে ট্রেনটা আছে এটা হচ্ছে সকালে ছেড়ে যায় দর্শনা হল্টের উদ্দেশ্যে ঢাকা থেকে। তো এই যে 8:15 ছাড়ে, এটা সকালবেলা একদম, আর এটা পৌঁছায় দিবে আপনাকে দুপুরবেলা। সো যারা চাচ্ছেন যে দুপুরে অথবা বিকালের মধ্যে আপনারা হচ্ছে চলে যাবেন দর্শনাতে, তো এটা আপনারা হচ্ছে টিকিট কাটতে পারবেন। অ্যান্ড এটা সেম প্রাইস, যেটা হচ্ছে 480 করে, আর এ হচ্ছে এই যে এখানে দেখতেছেন 30, তো এই 30টা হচ্ছে সিট অ্যাভেলেবেল, এই যে অ্যাভেলেবেল টিকিটস কাউন্টার অ্যান্ড অনলাইন। তো এই হচ্ছে বিষয়, অ্যান্ড হচ্ছে সেম 30টা টিকিট এখানেও আছে স্নিগ্ধাতে, এই হচ্ছে বিষয়। তো নিচে আমরা যেহেতু রাতে যাব, সো এই হচ্ছে বেনাপোল এক্সপ্রেস 796, তো এই ট্রেনটায় হচ্ছে আমরা যাব দর্শনা হল্ট। সো এটা হচ্ছে রাতের ট্রেন, 11:45 PM-এ ছেড়ে যাবে। অ্যান্ড এই হচ্ছে ট্রেন ডিটেলস, এটা ট্রেনটা কোথা দিয়ে যাবে সেটাও আপনারা দেখতে পারবেন। সেম প্রাইস 480 এবং 920,
স্নিগ্ধাতে 920 টাকা এবং এস চেয়ারে হচ্ছে আপনি যেতে পারবেন 480 টাকা করে। এস চেয়ার কিন্তু এটা হচ্ছে কি বলে যে এটা হচ্ছে নন এসি। অ্যান্ড ট্রেন ডিটেলস আমরা জানবো যে ট্রেন ডিটেলস কোথায়, ঢাকা থেকে এটা ছাড়বে হচ্ছে 11:45 ভাঙা মাওয়া ভাঙা হয়ে যাবে ফরিদপুর, তারপরে হচ্ছে রাজবাড়ি, এভাবে তারপর হচ্ছে কুষ্টিয়া কোর্ট, এভাবে এভাবে গিয়ে গিয়ে একদম আমাদের একদম পৌঁছে যাবে সেটা হচ্ছে দর্শন হালটে। সো এই হচ্ছে বেসিক্যালি রুট। অ্যান্ড আমরা হচ্ছে এখন টিকিট কাটবো, এখানে হচ্ছে বুক নাও, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে এখানে আর একটা ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা আমি বুঝাই দিই। এই যে দেখতেছেন অ্যাভেলেবেল, সেটা হচ্ছে মানে সাদা 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 রঙের থাকবে। এই যে দেখতেছেন এই সিটগুলা, এই সিটগুলো কিন্তু হচ্ছে অলরেডি বুকড। হ্যাঁ, এই সিটগুলো বুকড হয়ে গেছে, তাই এইখানে হচ্ছে কমলা কালার অংশ হয়েছে। এই যে বুকড মানে হচ্ছে কমলা কালার। অ্যান্ড এই যে একটু দেখতেছেন নেভি ব্লু টাইপের যে জিনিসটা, এটা হচ্ছে আপনি সিলেক্ট করার পরে এরকম আসবে যে এই সিলেক্টার আছে, এই যে সিলেক্ট সিলেক্ট, এই যে আমি ক্লিক করার সাথে সাথে এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে সিলেক্ট। তো এইখানে দুইটা দুইটা বগি খালি আছে, এই জ আর ঝ। তো আমরা জতে ক্লিক করব। জতে ক্লিক করার পরে আমরা দেখতেছি যে এখানে কয়টা সিট খালি আছে, কয়েকটা সিট খালি আছে, বাট আমাদের আমাদের যেহেতু চারজন আমরা, সো একসাথে সিটগুলো লাগবে। সো আমরা আবার সিলেক্ট করব ঝ। এখন ঝতে যাওয়ার পরে এই যে আমরা একসাথে পেলাম কতগুলো, 9টা সিটের মতো এখানে আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9, তো 9টা সিট আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। বাট আমরা যেহেতু চারজন, যারা হচ্ছে চারজন যাবেন অথবা দুইজন যাবেন, তারা হচ্ছে চেষ্টা করবেন যেন হচ্ছে এই এই সারিতে কাটার জন্য। এই সারিতে কাটলে হবে কি যে আপনারা দুইজন পাশাপাশি বসে চলে গেলেন, তাহলে হচ্ছে সাথে আরেকজন আননোন বসবে না। আর এইখানে যদি বসেন তাহলে দেখা যাবে যে এই সারিতে যদি আপনি বসেন তাহলে দেখা যাবে যে এই এখানে একটা টিকিট কাটলেন, এখানে একটা টিকিট কাটলেন, আরেকজন ভদ্রলোক এখানে আসবে বসবে। সো আপনারা যারা দুইজন অথবা চারজন তারা হচ্ছে চাইবেন যে এইখানে সিট কাটার জন্য। হ্যাঁ, তো এই ছিল বেসিক একটা ধারণা আপনাদের। তো আমরা এখন টিকিট কাটবো হচ্ছে চারজনের জন্য, যেহেতু চারটা সিলেক্ট করে দিব একদম ইজি ইজি গোয়িং। তো এই চারটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে লেখা আসছে যে এই যে ফোর সিলেক্টেড, এখন নিচে যাবো একদম এই যে কন্টিনিউ পারসেজ। তো কন্টিনিউ পারসেজে চলে গেলাম। যাওয়ার পরে এখানে আমার ফোনে একটা ওটিপি আসবে, ওই যে বললাম যে অ্যাকাউন্ট দিয়ে আপনি খুব মানে অ্যাকাউন্টটা যে মোবাইল নাম্বার দিয়ে খুলছিলেন সেটাতে হচ্ছে একটা ওটিপি আসবে। সো আমার ওটিপি চলে আসছে, তো আমি ওটিপিটা হচ্ছে এখন দিয়ে দিব। ওটিপিটা হচ্ছে বারবার যখন আপনি টিকিট কাটবেন ততবারই আসবে। সো এটা এখানে দেখাইলেও কোনো সমস্যা নাই। সো আমি ভেরিফাই করে নিলাম, এই যে ভেরিফাই হয়ে গেল। এখন ইন্টারেস্টিং পার্ট আরও একটা চলে আসছে প্রসেসের আরেকটা স্টেপ, যেটা হচ্ছে প্যাসেঞ্জারের নাম। যেহেতু আমার নাম এস এম আজিজুর রহমান, সো অলরেডি এটা সিলেক্ট করা, যেহেতু আমার নামেই অ্যাকাউন্টটা খোলা। সো অ্যাডাল্ট বা এখান থেকে হচ্ছে আপনি চাইল্ড পলিসিতেও কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই হচ্ছে প্যাসেঞ্জার 2, প্যাসেঞ্জার 3, প্যাসেঞ্জার 4, সবার নাম কিন্তু এখানে দিতে হবে। সবার নাম যদি আপনি না দেন, যদি আপনি প্রসিড করেন, তাহলে দেখা যাবে কি যে আপনি শেষ পর্যন্ত গিয়ে কাটতে পারবেন না। আমি বুঝাই দিতেছি। এখন টোটাল অ্যামাউন্ট আসছে কত, টোটাল অ্যামাউন্ট আসছে হচ্ছে 1920 টাকা চারটা টিকিটের দাম। অ্যান্ড সার্ভিস চার্জ আসতেছে হচ্ছে 20 টাকা প্রত্যেকটা টিকিটে, অ্যান্ড মোট 80 টাকা। এখন আমি বুঝতেছি না যে এখানে সার্ভিস চার্জ নেওয়ার কি মানে কি ফান্দা। আমি আই ডোন্ট নো যে এখান তো আমি অলরেডি আপনি আমাকে চার্জ করছেন 1920 টাকা চারটা টিকিটের জন্য, মানে 480 টাকা করে। তো এরপরেও কি সার্ভিস চার্জ কোথায় লাগে আই ডোন্ট নো। তো টোটাল চারটা টিকিটের প্রাইস আসতেছে 2000 টাকা। সো এইখানে আপনি সব ধরনের ব্যাংকিং পেয়ে যাবেন। আমি যদি দেখাই, বিকাশ, নগদ, রকেট, উপায়, ভিসা, মাস্টার কার্ড এবং ডিউবিএল নেক্সাস। তো আমরা হচ্ছে বিকাশে কাটবো। সো যদি আমরা এখন প্রসেস টু পেমেন্টে যাই, টিকিট বুকিং ইজ কনফার্ম মানে ইয়ে করতেছে আর কি, যে এখন ইয়ে করতেছে। এখন আমরা যদি এখান থেকে যদি আমরা ফোন নাম্বার দিই, ফোন নাম্বার দিয়ে কিন্তু চারটা টিকিট আমরা কেটে ফেলতে পারবো। এই যে ইন্টারফেসটা আসছে বিকাশের, এখানে হচ্ছে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা ওটিপি যাবে, অ্যান্ড ইউ ক্যান বাই। হ্যাঁ, ইজিলি। সো এই ছিল বেসিক একটা একটা হোল প্রসেস, যে আপনি যদি চান তাহলে ইজিলি আপনি ঘরে বসে আপনি টিকিট কাটতে পারতেছেন। সো দ্যাটস ইট ফর নাও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে টুকটাক লাইক করে দিয়েন,
এন্ড প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।